কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে আমরা হাসি দেওয়ার পর কেন আলহামদুলিল্লাহ বলব, এবং যারা শ্রোতা আছে তারা কি বলবে, এ বিষয়ের উপর একটা হাদিস সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইন্না আল্লাহ ইউহিব্বুল উতাস ওয়াইকাহু তাসাউব, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসিকে পছন্দ করেন আর হাই উঠানোকে, অলসতা বশত যাহি উঠে এটাকে অপছন্দ করেন। ফাইজা আতিসাহাদুকুম ও হামিদ আল্লাহ তাআলা কানা হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিয়াহু ওয়া ইয়াকুলু লাহু ইয়ারহামুকাল্লাহ। তাই যখন কোনো ব্যক্তি হাসি দিবে আর সে আল্লাহ তাআলার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, তাইলে দায়িত্ব হচ্ছে উপস্থিত মুসলিম যারা শুনতেছে তার আলহামদুলিল্লাহ বলাকে, তাদের দায়িত্ব হচ্ছে আইয়াকুরালাহু ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ বলা হচ্ছে তাদের দায়িত্ব, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুক। ওয়া আম্মা তাসাউব ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান, আর হাই উঠা যেটা অলসতা অবশত এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ফাইজা তাসাআব আহাদুকুম ফালইয়ারুদ্দাহু মাসতাতাত, তাই যখন তোমাদের কেউ হাই উঠাইতে চায় থাকে সে যথেষ্ট পরিমাণে এটাকে বন্ধ করার চেষ্টা করবে। ফাইন আহাদাকুম ইজা তাসাআবা দহিকা মিনহু শাইতান, কারণ কেউ যদি হাই উঠায় তখন এর থেকে শয়তান হাসে, হাদিসটি বুখারীতে আছে। আরেকটা হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে, আন্নী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইজা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ, তোমাদেরকে হাসি দিলে বলবে আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু ইয়ারহামুকাল্লাহ, তাই যারা শুনবে তার ভাই তার সাথী সঙ্গী তারা আছে তারা শুনবে, তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। ফাইদা ক্বাল লাহু ইয়ারহামুকাল্লাহ, যখন নাকি সে ইয়ারহামুকাল্লাহ বলবে, ফালইয়াকুল ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, তাই আবার হাসিটা তা পুনরায় বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং তোমাদের অবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচিত করুন। এটাও বুখারীর মধ্যে আছে। তাহলে তিনটা দোয়া, প্রথম হাসি দাতা বলবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ, হাসি দাতা পুনরায় বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এখানে একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, ইজা আতিসাহাদুকুম ফাহামিদাল্লাহ ফাশামিতুহু, তোমাদেরকে হাসি দিলে তারপর সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তোমরাও ইয়ারহামুকাল্লাহ বলো, ফাইল্লাম ইয়াহমাদিল্লাহ ফালা তুশামিতুহু, সে যদি নাকি আলহামদুলিল্লাহ না বলে তোমরা না শুনো তাহলে তোমরা ইয়ারহামুকাল্লাহ বলবে না। এই হাদিসটি মুসলিমের মধ্যে আছে। আর অনেকগুলো হাসি আছে যেটা যে সর্দির কারণে হয়, আলাতুর একটা পর একটা আসতে থাকে, ওটা ওটার মধ্যে প্রত্যেকবার আলহামদুলিল্লাহ এবং যারা শুনবে ইয়ারহামুকাল্লাহ বলা প্রয়োজন নাই, বরং হঠাৎ হঠাৎ যে সমস্ত হাসিগুলো আসে এই ব্যাপারে এটা বিধান। আর কেন আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ হাসিটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা একটা নিয়ামত, তাই নিয়ামতের শুকরিয়া করার কারণে হাসি দাতা তো আলহামদুলিল্লাহ বলবে। আর হাই উঠলে এটা অলসতার পরিচয়, এটা শয়তানের পক্ষ থেকে, এই জন্য আমাদের দেশে থেকে লাহাওয়ালা পড়ে না, এটা কোনো দলিল নাই, লাহাওয়ালা কুয়েতে বিল্লা পড়ার দলিল নাই, বরং তখন নিয়ম হয়েছে হাতিয়া এটাকে বন্ধ করে ফেলবে, বন্ধ করে ফেলবে, যদি হা হা করতেই থাকে তাহলে শয়তান হাসতে হাসতে প্রবেশ করে, যেটা অন্য হাদিসে এটা প্রমাণ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।